ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। শৈশবে তিনি বেড়ে উঠেছেন রাজবাড়ির গোয়ালন্দে। স্মৃতিবিজড়িত গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নিজের মায়ের নামে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। তুরস্কের নকশায় নির্মিত মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 2.25 কোটি টাকা। নাম দেয়া হয়েছে 10 গম্বুজ খাদিজা জামে মসজিদ। মসজিদ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, চিত্রনায়িকা রোজিনা, নায়ক ইলিয়াস কাঞ্চন সহ অনেকেই। রোজিনা বলেন, জন্মভূমির কথা সবসময়ই মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না, তারপরেও সমস্ত অনুভূতি জুড়ে রয়েছে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করেছি। এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব।